গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে মানে একটা সম্পর্কের মানে কি বলবো, একটা সম্পর্ক মানুষের সাথে মানুষের সেটা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও দিচ্ছি। এর মধ্যে রান্নাও আছে, হ্যাঁ, মানে দৈনন্দিন জীবনের কাজকর্মের সাথে সাথে একটা সম্পর্কের ব্লগ বানিয়ে দিচ্ছি, সম্পর্ক সম্বন্ধে আমার যা অভিজ্ঞতা। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি। আর লোকে বলে যে রক্তের সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক, আমিও তাই মনে করতাম। কিন্তু একজনকে পেয়ে, কেননা কিছুদিন আগেই আমরা আমার বড় ভাসুরকে হারিয়েছি, তো সেই ইয়ের সাথে জড়িতই তার সেই সূত্রেই আর কি একজনের সাথে আলাপ হয়। আলাপ তো বহু বছর আগে, 13 বছর আগে। আগে পরিচয়টা দিয়ে নিই যে আমি যার সম্বন্ধে বলছি তাকে আমি কাকিমা বলে ডাকি, এবং সে আমার ছোট জায়ের মা, মানে আমার ছোট জা টুলু তার মা। তো উনিও এসছেন জলপাইগুড়ি থেকে, তো এর আগেও অনেকবার এসছেন আর আসতেন, মানে ওনার সাথে কতটা মেলামেশা ছিল না। কাজে লোকে বলে যে মানুষকে দূর থেকে চেনা যায় না, কাছ থেকেই মানুষের সম্পর্কে জানা যায়, এক ছাদের নিচে থাকলে পরে। আবার অনেক ক্ষেত্রে এরকম আছে যে একই ছাদের নিচে একটা মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে, কিন্তু কেউ মানে কেউ কাউকে চিনতে পারে না, সে যে কেউ হতে পারে। তো সেরকমই একটা সম্পর্ক আমার কাকিমা, মানে আমার ছোট জায়ের মা, তার সম্বন্ধে একটুখানি তোমাদের একটা ছোট্ট ব্লগ বানিয়ে, শুধু কাকিমার জন্য এই ব্লগটা, ওনাকে একটা ডেডিকেট করা, যে এমন মানুষও হতে পারে, মানে ওনাকে খুব কাছে থেকে আমি পেলাম, এই একটা মাস খুব কাছে থেকে পেলাম। তার মাঝখানে আমি একটু চলে গেছিলাম বাইরে, এই সাইড বাই সাইড এই নয়েজগুলো আছে সেগুলোকে তোমরা একটুখানি ইগনোর করো। তো যাই হোক, গুরুজনদের প্রণাম আর ছোটদের স্নেহাশীর্বাদ দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। যখন কাকিমাকে পেলাম তখন আমার মনে হলো অনেক কাছের একটা মানুষকে পেলাম, একটা মাতৃত্ব সুলভ ব্যবহার, একটা ভালোবাসার মানুষ, আর যত প্রশংসা করা যায় ততই কম। মানে এত বছর ধরে, আমার ছোট জায়ের বিয়ে হয়েছে 13 বছর হয়েছে, কিন্তু তার মাকে চেনা মানে এই এই প্রথম এই এক মাসের মধ্যে। তো কি বলবো, আমার মানে মন জয় করে নিয়েছে উনি একদম, মানে আমার মা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, ওনার মানে যদিও উনি একরকমের ইনি একরকমের, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে আমার মনে হলো যেন অনেকটা মায়ের ভালোবাসা। আর আমার নিজের মায়ের তো আমি কোনোদিন সেভাবে মানে খুব একটা কাছে পাওয়া হয়ে ওঠেনি, কারণ আমার মা সার্ভিস করতেন, বাবাও যেমন সার্ভিস করতেন মাও সার্ভিস করতেন, তো মায়ের সেই স্নেহ ভালোবাসাটা ঠিক অতটা মানে পাওয়া হয়নি আর কি। ওয়েট করে থাকতাম কবে সানডে আসবে, কবে মা ছুটি থাকবে, তখন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। তো মাঝে মাঝে অনেক রকম বলতাম যে এই পেটে ব্যথা করছে আর স্কুল যাব না, মানে মাকে কাছে পাওয়ার জন্য। তো এই একটা অভাব আমার জীবনে ছিল। তো যাই হোক, এই কাকিমাকে পেয়ে আমি মানে একদম আপ্লুত ওনার ব্যবহারে। আর কি বলবো, তোমরাই দেখো, আমি পুরো ভিডিওটা কিছু কিছু জায়গায় আমি ভয়েস দেব, কিছু কিছু জায়গায় মিউজিক অ্যাড করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে একটা সহজ সরল মানুষ উনি জলপাইগুড়ি, মানে আমার ছোট যা হচ্ছে জলপাইগুড়ি। তো
তো উনি জলপাইগুড়ি থেকে এসে কীভাবে একজনের মনের মধ্যে এরকমভাবে ঘর করে নিতে পারে, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। সব কিছু শেয়ার করি, তো আমার কাকিমার ব্যাপারটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি যদি ভালো করে ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর প্রত্যেকটা রিলেশনশিপকেও তোমরা বুঝতে পারবে। এখন এক মিনিট যদি দেখো, এর আগের ভিডিওটা যে আমি ছেড়েছি তোমরা এক মিনিট 20 সেকেন্ড 35 সেকেন্ড দেখেছো, বুঝতে পারবে না। ভালো করে দেখো, আদ্যপান্ত দেখলে পরে বুঝতে পারবে, এনজয় করতে পারবে, ঠিক আছে? সাথে থাকো এবং দেখো আমার কাকিমার সাথে আমাদের বন্ডিংটা। সকালের কাজকর্ম দিয়ে শুরু, কিভাবে ঘর পরিষ্কার করে ঘর একদম ঝকঝকে তকতকে করে দিয়েছে, আর কি বলবো, একদম বাড়ির মানুষ কাছের মানুষের মতন নিজের মতন করে কীভাবে আপন করে নিয়েছে দেখো। আশা করি ভালো লাগবে। কোথায় কোনটা রাখার, কোনটা না রাখার, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি বললাম না তুমি বসিয়ে দিচ্ছ, তো তুমি তো তখন তো আমার বুদ্ধিটা খাটিয়ে বলছি। এখন হচ্ছে তোমার 10টা বাজে, বললো আধা ঘন্টা মতো রাখলেই তো হবে, তাহলে 10টা 10ই তো আলু কাশে তো বসলেও হবে। একটু জল খাও, কাটি কাটি ঠান্ডা ঠান্ডা খাও। কাকিমা এই ব্যাপারে ভীষণ সজাগ যে ওনার ভিডিও যেন তোলা না হয়, তো যখন যখন ভিডিও তুলতে যাচ্ছি তখন তখনই উনি চুপ করে যাচ্ছেন, আর অতি কষ্টে, মানে অতি কষ্টে কাকিমার ভিডিওগুলো তোলা হয়েছে। যখন শেষ মুহূর্তে তোলা হচ্ছে তখন চুপ করে যাচ্ছেন। তো দেখো কিছু আনন্দ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট।